2024 উচ্চ মাধ্যমিকের কালকে ইতিহাস পরীক্ষা, সেই ইতিহাস পরীক্ষার প্রশ্ন কেমন হবে? বর্তমানে যা প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে প্রশ্ন খুব একটা সহজ হচ্ছে না, সব ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন টাফ হচ্ছে, সে আর্টস কমার্স সায়েন্স সব ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন অত্যাধিক শক্ত হচ্ছে। তাই যদি আপনারা ভেবে থাকেন যে ইতিহাস প্রশ্ন সহজ হবে, এটা কিন্তু একদমই নয়। কোনো প্রশ্নই কিন্তু 2024 সহজ হচ্ছে না, সমস্ত ক্ষেত্রেই কিন্তু প্যাটার্ন চেঞ্জ করা হয়েছে। আপনাদের যেমন এমসিকিউ এসিকিউ দেওয়া হয়েছে, সেই এমসিকিউ এসিকিউতেও কিন্তু শক্ত প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে। তাই বর্তমানে এখানে যা যে এমসিকিউ এবং এসিকিউ আছে সেগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কমন আসতে বাধ্য। এবং আপনারা জানেন যে বড় কোশ্চেন 8 নম্বর, সেই 8 নম্বরের কোশ্চেনটাকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়, 5-3 অথবা 4-4 অথবা 2-6 এইভাবে কিন্তু ভাগ করা থাকবে। কিন্তু সেই ভাগের ক্ষেত্রে উত্তর লেখাতে কিন্তু একটা বড় সমস্যা আছে ইতিহাসের ক্ষেত্রে, কারণ ইতিহাসে যদি কন্টেক্সচুয়াল পয়েন্ট না দেন তাহলে কিন্তু আপনাদের নাম্বার কাটা যাবে। যদি আপনারা ওয়ার্ড মেনটেন না করেন সেক্ষেত্রে কিন্তু নাম্বার কাটা যাবে। এই সমস্ত বিচার বিবেচনা করে কিন্তু ইতিহাসের বড় কোশ্চেন লিখতে হবে। কিন্তু যদি আপনারা শর্ট কোশ্চেনগুলো ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারেন, এবং এখানে যে শর্ট কোশ্চেন আছে 40 নম্বরের শর্ট কোশ্চেন ইতিহাসে, এমসিকিউ 24 এবং তার সাথে এসিকিউ আপনাদের সরাসরি 16 নম্বর, এখানে কিন্তু 40 নম্বর আছে। এই 40 নম্বর যদি আপনারা ক্যারি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না, এবং আপনাদের এমসিকিউ এর ভিতরে কিন্তু একটা স্তম্ভ থাকবে। এই স্তম্ভ মেলানোটা কিন্তু এমসিকিউ যদি করতে পারেন তাহলে ছাঁকা 1 নম্বর পেয়ে যাবেন। এখানে কিন্তু কোনো মাথা খাটানোর কোনো ব্যাপার নেই, শুধু যদি আপনাদের সালগুলো মনে থাকে তাহলে সরাসরি কিন্তু এখানে দিয়ে দিতে পারবেন। এবং তার সাথে এখানে যে 24টা কোশ্চেন আছে, মোটামুটি আপনাদের সাল কিন্তু বেশি আসবে, কোন সালে কোন যুদ্ধ হয়েছিল, কোন সালে কোন আইন পাশ হয়েছিল, এই সমস্ত কিন্তু আপনাদের বেশি আসতে চলেছে। এবং তার সাথে আপনাদের 5 নম্বর অধ্যায় থেকে আপনাদের কিন্তু ভালো রকম প্রশ্ন আসবে, সেটা এমসিকিউ এসিকিউ এবং বড় কোশ্চেন। বড় কোশ্চেন মিনিমাম 5 নম্বর চ্যাপ্টার থেকে একটা আসবেই, এটা কিন্তু আপনারা ধরে রাখুন। এবং তার সাথে এখানে যে এসিকিউ আছে সেই এসিকিউগুলো কিন্তু একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ কালকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন কিন্তু খুব একটা সহজ হবে না, আগে থেকেই আপনাদের জানিয়ে দিলাম। আপনাদের কিন্তু অপশান থাকবে লেখার, আপনাদের কিন্তু ছাড় দেওয়া হচ্ছে লেখাতে, অথবা থাকবে, কিন্তু সেক্ষেত্রেও আপনাদের কোশ্চেন কিন্তু একটু টাফ হতে চলেছে। তাই ভালো করে যদি আপনারা টেক্সট বুক ফলো না করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। টেক্সট বুক যদি আপনারা খুঁটিয়ে পড়ে থাকেন এবং আপনারা যদি বিগত 10 বছরে প্রশ্ন যদি ফলো করেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে, অনেক প্রশ্নই কিন্তু আপনাদের কমন আসবে। এবং এখানে যা যা এসিকিউ প্রশ্ন আছে সেইগুলো কিন্তু আপনারা সরাসরি স্ক্রিনশট নিতে থাকুন, তাহলে কিন্তু আপনাদের কালকের পরীক্ষার জন্য ভালো রকম একটা সুযোগ থাকছে পাশ করা নিয়ে। এবং এখানে আপনাদের যে বিষয়ভিত্তিক বা রচনাভিত্তিক সেটাকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে, প্রতিটা খণ্ড থেকে মিনিমাম 2 করে অ্যান্সার লিখতে হবে, এবং এখানে প্রতিটা খণ্ড থেকে 4-5 করে প্রশ্ন দেওয়া আছে। সেই 4-5 প্রশ্নের মধ্যে আপনাদের মিনিমাম 2 করে লিখতে হবে, যার মান 8 নম্বরে। এবং এখানে ঔপনিবেশিক ভারত থেকে কিন্তু মিনিমাম 2 কোশ্চেন আসছে, এটা কিন্তু আপনারা ধরে রাখুন। ক খণ্ড এবং খ খণ্ড 2 মিলিয়ে কিন্তু মিনিমাম 2 প্রশ্ন আসবে এই ঔপনিবেশিক ভারত থেকে। এবং তার সাথে ভারতের ব্রিটিশ আইন কোম্পানি, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসবে ম্যান্ডেটরি। তাই ভালো করে যদি আপনারা এই কোশ্চেনগুলো ফলো করেন তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে, এবং তার সাথে আপনাদের কিন্তু লেখার উপরে ভালো করে জোর দিতে হবে। যদি আপনারা পাতার পর পাতা লিখে যান সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নাম্বারের আশা করবেন না, পয়েন্ট টু পয়েন্ট আপনাদের লিখতে হবে, কোন যুদ্ধ কখন হয়েছিল, কি কারণে হয়েছিল তার বিস্তারিত আলোচনা বা বৈশিষ্ট্য লিখতে গেলেও সেখানেও কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে। প্রতিটা পয়েন্ট ধরে ধরে যদি আপনারা লেখেন তাহলে টিচারদের খাতা দেখতে সুবিধা হবে, নাম্বার দিতেও সুবিধা হবে। তাই যতটা পারবেন আপনারা পয়েন্ট পয়েন্ট করে লিখবেন, তাতেই কিন্তু আপনাদের ছাঁকা নাম্বার আসবে। এবং এমসিকিউ এবং এসিকিউর জন্য যে আলাদা পেজ দেওয়া হয়েছে সেই পেজেই কিন্তু ম্যান্ডেটরিভাবে লেখার চেষ্টা করবেন। এতদিন যা পরীক্ষা দিয়ে এসেছেন সেই পরীক্ষা অনুযায়ী কিন্তু আপনারা জানেন এসিকিউ এবং এমসিকিউ কোথায় লিখতে হবে, এবং তার সাথে আপনাদের সিরিয়াল নাম্বার ম্যান্ডেটরিভাবে খাতায় কিন্তু লিখবেন, এবং যেখানে আপনারা সিগনেচার করবেন সেখানেও কিন্তু লিখবেন, যাতে আপনাদের খাতাটা কোনোভাবে হারিয়ে না যায়। এই বিষয়গুলো ফলো করে কিন্তু কালকে পরীক্ষা দিলে আপনাদের সরাসরি ছাঁকা নাম্বার চলে আসবে, পাশ করা নিয়ে কোনো ডাউট থাকবে না, আপনাদের এমনিতেও গ্রেস নাম্বার দিয়ে কিন্তু অনেকেরই সুবিধা করা হবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।